উদ্দেশ্য নেই আমার তোমারই পঙ্গু ফসলে একটা কোরআনে কারীম মুখস্থ করে লইছে সুবহানাল্লাহ তামশানি হ্যাঁ আড়াই বছর পাঁচ বছর দশ বছর গুতাইও এগু হাফিজ হইতে পারেন না আর এগু গরব হইয়া আড়াই মাসে এগুর সিনাত আল্লাহ পাকে তার কুদরত দিয়ে ডালি দিলাইছেন সুবহানাল্লাহ তা কিতাব হইতে কিতাব যে জ্ঞান শিক্ষা এগু আল্লাহর রহমত আল্লাহর মায়া আল্লাহর করুণা আল্লাহ হকলরে দেয় না কারে দে কিতাবের মধ্যে লিখেছেন এই দুনিয়ায় যত ছাত্রছাত্রী গুনার কাজে লিপ্ত থাকবে নাফরমানিতে লিপ্ত থাকবে তাদের মেমোরিতে তাদের সিনায় আল্লাহ পাক এই শিক্ষা নামক করুণা শিক্ষা নামক জ্ঞান রহমত আল্লাহ পাক তাদেরকে দেন না যারা গুনাহ করব ছাত্রছাত্রী হলে এই গুনার মধ্যে লিপ্ত থাকব নিমজ্জিত থাকব এই সমস্ত ছাত্রছাত্রী হলে আল্লাহ পাকে তার রহমত নামক শিক্ষা করুণা নামক জ্ঞান ইদারে দান করেন না স্কুল কলেজ ও মাদ্রাসাত ফড়ডায় হাফিজিত ফড়ডায় সিনিয়র ফড়ডায় কলেজ ফড়ডায় হাই স্কুল ফড়ডায় পড়তে পড়তে বুতর বহা বখতে বাদে মন থাকে না আমিও স্কুলে পড়াই ছাত্রে মাঝে মাঝে কই স্যার আপনি জেলা কই নলা ফড়ি ওলা তাকি এর বাদে ওবাই ফড়িয়া যায় আগে দি ফড়িয়া যায় আর ঘরে থেকে খাইয়া খাইয়া যায় মানে খালি ফাউরিয়া যায় আসাও কিছু বুলা ছাত্র আছে হে ওবাই ফড়িব হবা বলবো ওবাই ফড়িব হবা ও রাত দিন চব্বিশ ঘন্টা ফড়ে বাদে জি কে কিচ্ছু কইতে পারে না পড় ভালো হইস কিচ্ছু কইতে পারে না আর কিছু ছাত্র আছে কিছু ছাত্র আছে ইদাই বেশ পড়ইন না বুতলামি করেন দরাইও বাজে দেখবা সেম টু সেম এজ ইট ইজ হাবিটা ও যেমন টাইপিং লাখান রেকর্ডিং করছে কইয়া দা ওলাও ছাত্র পাইছি আগর দিন ফোড়া দেওয়া হয়েছে পরীক্ষা খতম করিয়ে বহুত ফোড়া দিছি ইংলিশও সাবজেক্টও টেনর সোশিয়ালও দিছি বাংলাও দিছি মানে কোনো বাকির নিয়ে আটকাইয়া পাথর দিন দেওয়া যায় কিছু একটু টেস্ট হইতো কতখান বালা পরের দিন সারারে দৌড়াইলাম কইতে পারেন না আদা কইতে কোনেকে তিন বাটর এক বাট কর কোনেকে মুটেও পারছে না ওলাও ছাত্র আছে ইগিয়ে এগুলো দৌড়াইছি না বুধ হইয়ার পারব দৌড়াইছি না তাও বা করি আর ক্লাস শেষ বাইরে যেতাম উবাইয়া হরে গিয়ে স্যার আমার নু দৌড়াইলে না খাইল না গুলি দিলাই ওগুন দৌড়াই না মানে উল্টা শরম পাইলাম নানি ছাত্রর কাছে ও বাইদ্য হইয়া দৌড়াইলাম ও যত বুফ দিয়েছিলাম এখন তো বিদ্যা আরও জিদাম আইছে এখন যদি আট পস্তে লইব তোরে ও আটকিত করি উল্টাই পাল্টাই বেড়াসেরা লাগাইয়া প্রশ্ন ধরে এর বাদেও আটকানি যায় না ফারিয়া সেরিয়া হাফাজুত যায় চিন্তা করেন যাই না আল্লাহ পাকে এগুলো মেমোরি কিতা দিয়ে দিছে দুনিয়ার সায়েন্সে বিজ্ঞানে কর যখন বাচ্চারার জন্ম হয় তখন প্রত্যেক বাচ্চার ব্রেইনের ক্যাপাসিটি মেমোরি পাওয়ার সমান দেওয়া হয় সুবহানাল্লাহ সবর ক্যাচ ক্যাপাসিটি যেটা ব্রেইনের লইতো সবর পাওয়ার সমান থাকে আমার বেশ পরে আমরার কারণে হয় মা বাবার কারণে হয় বাচ্চারা যদি মানুষ বানাইতে চাও তো ও বান্ডা মোবাইল তাকে দূরে রাখিও তুমি বাফেও তখন বুধবাইতে নাই তোমার জিজ্ঞেপালা করি মাতে গিয়েছে না হে আরো বেশ পরে পরিবার ওলা আছে এগুর কাছ থাকি মোবাইল দূরে রাখিও জীবন ধ্বংস হয়ে যাব ছেলেমেয়ের এই মোবাইলে কত কাণ্ড কোটার দেখলানি হ্যাঁ কইতাম কি তাই তো বুড়া বেসা অগলোর দরকার আছে মোবাইলে বহুত খান্ড কোটার জোড়াতে অনুরোধ এটা আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ নিয়ামত দিছে না নি ফুয়া ফুড়ি সৌদি যার লন্ডন যার মুম্বাই যার গরব ইয়া মা বাপে ভিডিও কলো তার চেহারা দেখি দেখি মারতে পাড্ডায় এর থেকে বড় নিয়ামত আর কিতা হইতে পারে এগুলো মিস ইউজ আমরা করতাম না এগুলো অপব্যবহার করতাম না ছেলেমেয়েরা ইতা থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রী রে ইতা থেকে আমরা দূরে রাখতাম ছেলেরারে বিশেষ করিয়া মেয়েরারে মুটেল মুটে মোবাইলগুলো দেখাইব একে যাতে এগুলো নামও জানতে না পারে
মেরার কাছ থেকে মোবাইল দূরে রাখবা আর খোয়া লাগাইছিলাম ওখান মে ছাত্র ছাত্রী হলে যদি ফড়া বালা করে ফাইতায় চাও ব্রেইনও যদি ফড়াই কেন একবার ফড়ি পায় জীবনে বলতায় নাই ওলা যদি ব্রেইন বানাইতে চাও কিতাবের মধ্যে লিখেছেন ফা ইন্নাল ইলমা ফাজলুম মিন ইলাহিন ওয়া ফাজলুল্লাহ লা ইউতা লি গাসিব কিতাবের মধ্যে লিখেছেন একবার পড়বে জীবনে কখনো ভুলবে না এই জ্ঞান বিদ্যা শিক্ষা হলো আল্লাহ পাকের নিয়ামত রহমত করুণা শিক্ষা জ্ঞান বিদ্যা কি বস্তু কিতাব বলে এটা আল্লাহ পাকের রহমত আল্লাহর জ্ঞান আল্লাহর করুণা ও দেখছো না আমার রাতবাড়ি পঙ্গু ফসলে একটা এই আড়াই মাসে কোরআনে করিম মুখস্থ করে লইছে সুবহানাল্লাহ তামশানি হ্যাঁ আড়াই বছর পাঁচ বছর দশ বছর গুতাইয়াও এগুলো আপনি জিতে পারেন না আর এগুলো গরম ওই আড়াই মাসে এগুলো সিনাত আল্লাহ পাকে তার কুদরত দিয়ে ডালি দিলে সুবহানাল্লাহ তা কিতাব হইতে কিতাব যে জ্ঞান শিক্ষা এগুলো আল্লাহর রহমত আল্লাহর মায়া আল্লাহর করুণা আল্লাহ হক লোরে দেয় না কারে দে কিতাবের মধ্যে লিখেছেন এই দুনিয়ায় যত ছাত্রছাত্রী গুনার কাজে লিপ্ত থাকবে নাফরমানিতে লিপ্ত থাকবে তাদের মেমোরিতে তাদের সিনায় আল্লাহ পাক এই শিক্ষা নামক করুণা শিক্ষা নামক জ্ঞান রহমত আল্লাহ পাক তাদেরকে দেন না যারা গুনাহ করবো ছাত্রছাত্রী হলে এই গুনার মধ্যে লিপ্ত থাকবো নিমজ্জিত থাকবো এই সমস্ত ছাত্রছাত্রী হলে আল্লাহ পাকে তার রহমত নামক শিক্ষা করুণা নামক জ্ঞান ইতারে দান করেন না কিতাবের মধ্যে লিখতেছেন ওয়া ফাযলুল্লাহি লা ইউতা লি গাসিব যারা আল্লাহর হুকুম মতো চলবে ছাত্রছাত্রী নামাজ পড়বে জিকির আজকার করবে কোরআনে করিম তেলাওয়াত করবে আল্লাহর সামনে বিনয়ী নম্র একাগ্র চিত্তে খুশবে দোয়া করবে আল্লাহ পাক তাদের ব্রেইনে তাদের সিনায় শিক্ষা নামক করুণা জ্ঞান দান করে দেবেন সুবহানাল্লাহ এগুলো একদিন আলিম হইব হাফিজ হইব ডাক্তার হইলে বালা নামাজি ডাক্তার হইব ইঞ্জিনিয়ার নামাজি ইঞ্জিনিয়ার হইব দুস্থ হল বুজুর্গ হল আলোচনা করলাম মূল উদ্দেশ্য হইল সব জিনিসের মূল হইল নামাজ আপনি কোটি টাকা সদকা দেন আস্থা দিন মানুষের সোশিয়াল ওয়ার্ক করেন আর মূল যদি নামাজ না থাকে কোনো কিচ্ছু খাস দিত না মেইন বস্তুটার নাম হইল নামাজ যেদিকে যাইবা নামাজ লগে রাখবা টোটাল কত হইলো দেখবা জীবনে বিপদে পড়তে নাই ইকান প্রমাণ করে দেখিলি বাপ বালা করি খাস দিলে নামাজ বড়িয়া এর বাদে যদি বিপদে পড়েন আমার নম্বর রাখিও ও আমি আমার জুতা দি বাড়িয়ে আমি আল্লাহ পাকর কুদরতের উপরে ভরসা রাখি কইয়া দিল আল্লাহমুখী করিয়া আল্লাহর দিকে রুজু হইয়া আল্লাহর রাজি খুশি করার লাগে ইবাদত করিয়া দেখিও এরপরে এরপরে আল্লাহ পাকে তোমার মুসিবত আর বিপদ দিত না সুবহানাল্লাহ আর কিছু বেড়া আছে আমরা কিছু বেড়া আছে আমরা নবীজি আরে হদিসে ফরমাইছ মানুষে মসজিদ বড়িয়া নামাজ পড়িব এক মানুষের নামাজ আল্লাহ পাকে কবুল করত না ইকেন লোকে কই দিয়ার সো কেয়ারফুল সো কেয়ারফুল মসজিদ বড়িয়া নামাজ ইয়ে হলে নামাজ পড়িব হাজার হাজার মানুষে এক দুইজনের নামাজ কবুল হইব বাকি সারার নামাজ কবুল হইতো না সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ কেন কবুল হবে না নবীজি ফরমাইতরা ইতায় মানুষ দেখাইবার লাগে নামাজ আইছ কিতার লাগে আইছেন নামাজ এখন নামাজ যাই না তে লগর হিবেটা কিতা কইব ও কাইল হজ করি আইছ কইব দেখ রানি হে হজ করি আইয়া নামাজও জান না হিগে কইব হে আলিম হইয়া নামাজও জান না বউ তালিম কলে আমরা দুকাবাজি করি হিগান আমি কইয়ান না বাপ খে খারাপ পাইও না বুঝাই দিতেছে ইয়ার বহুত মাস্টার হইয়াও মসজিদের দ্বার লই না এখন যদি দ্বার লই না তো মানুষকে বেহ পড়াশোনা করিয়া লেখা পড়িয়া চাকরি পাইয়া এখন নামাজও জান না ও সর্ম কর্মে হে নামাজও জার হে আল্লাহ ডরাইয়া জান না অরিজিনাল আল্লাহ ডরাইয়া জান না মানুষ ডরাইয়া যার আর নবীজি ফরমাইতরা কিছু মানুষ আছে মানুষের হক নষ্ট করিয়া মানুষের হক খাইয়া নামাজও গেছে এগুলো নামাজ আল্লাহ পাকে কবুল করতো নাই হারাম খাইয়া নামাজও গেছে এগুলো নামাজ আল্লাহ পাকে কবুল করতো নাই আমি হারাম আলালোর ওয়াজও যাইয়েন না বুঝাইয়ার মানে কিতা লাগে নামাজ কবুল হইতো না নবীজি হদিজে ফরমাইছেন অসংক্ষেপ কত হইল নমাজ যেখানে ইবাদত করমু খালি নমাজ নাই যেখানে ইবাদত করমু দুনিয়ার মানুষে কিতা কর না করিবা চাইতাম না এলাও করতাম না ডোন্ট কেয়ার তোর যে তামন এখো আমি আমার আল্লাহর রাজি খুশি করার লাগে আমি নমাজ আইছি আল্লাহ আকবার আমি তসবি মারি আর জিকির করি আর আমি যে কোনো ইবাদত করি আর কোরআনে করিম তিলাওয়াত করি আর হিবাড়ির বেটায় কিতা কইব হিবাড়ির বেটিয়ে কিতা কইব এটা তো আমি যাইতাম না
আমার উদ্দেশ্য থাকতো আমার আল্লাহ পাকের রাজি খুশি করার লাগি করিয়ার সুবহানাল্লাহ যদি খালি নিয়ত থাকে হ্যাঁ একলা একলা নামাজ পড়তে দেখবা দুই মিনিটে হারছে 10 রাকাত পড়িয়া দুই মিনিটে 10 রাকাত ওলাও নামাজি আছে ওলাও নামাজি আছে আমার চৌকি দেখছি উযু পড়িয়াম মসজিদের ফুরকি থেকে আইছে আসরের রক্ত আইয়া দেখছে চাইরিবা সেয়া মানু নাই হদরে হামাইছে হদরে মারিয়া গেছে শেষ এলাকার মানুষ যদি দেখো তো মসজিদ থেকে বাড়িয়ে যায় মসজিদ থেকে একজন বাড়িয়ে দেব নামাজের টাইমে হে কি তারা নামাজ পড়ি আইবনি হ্যাঁ তে হে আল্লাহ ডরে আইছে না তার টখে আর মানু ডরে আইছে নিয়ত তাক্ত খান একমাত্র খাস লিওয়াজহিল্লাহ আল্লাহর রাজি খুশি করার লাগি আমি নামাজ পড়িতাম যদি সামান্য মানু দেখাইবার উদ্দেশ্য থাকে ও কইছি একলা একলা দেখিও হে মিনিটও পড়িলা 10 রাকাত আর এখন মসজিদ হইছে লম্বা লম্বা সৈদার ভিড়া কি দেখার নানি ইলাও কিছু মানু আছে যদি ইলা ও তিতা মানুষ দেখাইবার লাগি করে আর কিতার লাগি করে মানুষ দেখাইবার লাগি আর কিতাব লেখছ ইন্নাই আছে ইতার নাম রিয়া ইগুর নাম রিয়া রিয়া বুধবা নেই মানুষ মানুষ দেখাইবার লাগি যে এবাদত করা হয় এই এবাদতর নাম হয় রিয়া ইগুর নাম কিতাব রিয়া আর ও ফতোয়া নেও ফতোয়ার কিতাব লেখরা ফেকার কিতাব ইন্নাই আসিরার রিয়া আর শিরকুন রিয়া হইল এক ধরনের শিরকি গুনা আর আল্লাহ পাক বলছেন إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار الله পাক বলতেছেন শিরক নামক গুনাহ যে মানুষ আমার সাথে করবে ওই মানুষের কোনো ইবাদত আল্লাহ পাক গ্রহণ করেন না আর ওই মানুষের দুনিয়া আখেরাতে কোনো সাহায্যকারী থাকবে না এই মানুষটির ঠিকানা চিরতরে আল্লাহ পাক জাহান্নাম করে দেন ইমানদার মানুষ আমরা মনে করো নামাজ পড়ছি না বুঝার লাগে কইয়ার শেষ করলি আমার সময় শেষ মনে করো আমরা নামাজ পড়ছি না মাঝে মাঝে ইলা হইছে হয়তো না জানিয়া বহুত নামাজ ছাড়িছি হরু তাকতে হ্যাঁ বহুত নামাজ ছাড়িছি বড় ইয়ারলে কোনো কারণে সফর বা বেমার আজারে বহুত নামাজ ছাড়িছি কোজা করি আয়া করতে পারি আর না খসলাম নি না আনি ভুলি গেছি ইলা হইতে পারে মনে করো জানিয়েও নামাজ ছাড়ি দিছি এক কথা কইলাম ইমানদার মুসলমান তো আমরা কেয়ামতের দিন ও নামাজ ছাড়ার কারণে শাস্তি হিসাবে দুজক দেব কিন্তু নির্ধারিত শাস্তি খাটাইয়া এর বাদে আল্লাহ পাকে আমরা জান্নাত দিব সুবহানাল্লাহ তবে জান্নাত যাইমু একদিন না একদিন জান্নাত যাইমু এই আশা তো আছে হ্যাঁ কিন্তু যারা শিরকি গুনাহ করব কোনো দিন আর জান্নাত যাইতে পারতো না আবদুল আবাদ চিরস্থায়ী মুসলমান ইমানদার কিন্তু হও মানুষ দেখানির লাগি হে ইবাদত করছিল কিছু কিছু শিরকি গুনাহ করে লইছে কোনো কোনো কারণে আবদুল আবাদ চিরস্থায়ী জাহান্নামে থাকবো বলি নাউজুবিল্লাহ আর তাইন পাপ কাটাইয়া ও নির্ধারিত পাপ কাটাইয়া জান্নাত আবার কোনো লাইন নাই এর লাগি এটা থেকে আমরা বড় সতর্ক থাকতাম আল্লাহ পাকে সারারে টোটাল কথা হইলো আপনি হোম ইবাদত করো বেশি বেশি আর সারা রাত সারা দিন ধরে নাই নফল নামাজ পড়ার পাঁচ ওয়াক্ত 17 রাকাত নামাজ ওগুনতা পড়ো আর লোকে সুন্নতে মুআক্কাদা যখন আছে ওগুনতা পড়ো অগুন ফড়ো কিন্তু খুলুসিয়তের সহিত একমাত্র আল্লাহর রাজি আর খুশি করার লাগে দুনিয়ার যে সাইজ আছে তাহুক আমি তাত নাই আমি আবার আল্লাহর রাজি খুশি করার লাগে ইবাদত করতাম ও নিয়ত থাকতো আর নামাজ ছাড়িতাম না আল্লাহ পাকে তৌফিক দেওক যেরকম আমি শয়তানি করে নাম উঠলানি শেষ করলি শয়তানি করে নাম উঠলানি ইগো আগে শয়তান আছিল না ইগো আছিল আল্লাহর খুব নৈকট্যস্থ এক বান্দা আল্লাহর খুব করিব মায়ার এক বস্তু শয়তানে গু জেলা এমএলএ মিনিস্টারের লগে তখন পিএ কিতা তখন পিএ ডাইনে গু বাবুয়ে গু যদি বড় মিনিস্টার হইতে ডাইনে গু বাবুয়ে এগু পিএ তখন ওলা আল্লাহর পিএ মনে করো পিএ ও পজিশনের রুতবা মর্যাদার ব্যক্তি আছিল হে আল্লাহ যখন আদম আলাইহিস সালাম রে বানাইলা বানাইয়া কইলা ফাসজুদ সজদা কর হে কিতা কইলু ও নসাইন তো কিতা মাতুই আমারে তুমি আগুন দি বানাইছো আর ইগুরে মাটি দি আগুনের শক্তি বেশ পাওয়ার বেশ না মাটির শক্তি বেশ লও না এক হাত মাটি লও আর এক হাত আগুন লইতে পারবাই নি আংটা গুলো লইতে পারবাই নি তা সাধারণ বাহ্যিক অবস্থায় হার শক্তি বেশ বুঝা যার আগুনের ও তার ভিতরে অহংকার আই গেছে তকব্বুরি আই গেছে ও আমরার অহংকার আর তকব্বুরি আইলেও শিরকি গুনাহ যাই মুগিয়া ও কইল আমি তো মাটির বস্তুরে সজদা করতে পারতাম না কোনো অবস্থায় আমার দ্বারা সম্ভব নয় টোটালি না এরপরে আল্লাহ পাক বলছেন ক্বালা ফাখরুজ ফা ইন্নাকা রাজিম বের হব আমার এখান থেকে বের হয়ে যাব তুই শয়তানে মরদুদ ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন
আজকের দিন থেকে কিয়ামতের দিন পর্যন্ত আমার পক্ষ থেকে তোর উপর লানত অভিশাপ গজব অবতীর্ণ হতে থাকবে। নাউজু বিল্লাহ। এক হুকুম মান্য করার কারণে আল্লাহর কয় হুকুম মানলো না? এক হুকুম। আর আমরা যারা নামাজ পড়ি না, বহুত মানুষের নামাজ পড়ি না, এক গাঁও তো অন্তত আধাতি মানুষের নামাজ পড়িল না, টোটালি না। এখান যত আমি মানতাম না, আমার গাঁও তো তখন ওর তিলা তোমার গাঁও তো তৈব। হ্যাঁ, আধাতি মানুষের গাঁও নামাজ পড়িন না। এক রোজ ফাঁস অক্তে 17 রাখাত নামাজ পড়, আল্লাহ পাকের 17টা হুকুম ডেইলি নষ্ট করিয়া। তা আমি কত বড় শয়তান চিন্তা করো, ও ভাই ঘুরিয়াও, মা তো ভাই ঘুরিয়াও। শয়তানে যদি এক হুকুম নষ্ট করার কারণে, না মানার কারণে অত বড় লাহান, অত অভিশাপপ্রাপ্ত হইছে, অত বড় শয়তান হইছে, তা আমার লাহান বেটায় ডেইলি 17টা হুকুম নষ্ট করিয়ার আমি কত বড় শয়তান চিন্তা করো। আমার ড্রাইয়া হে আর 14 কিলোমিটার দৌড়ার খরচ আইলে রে, কিন্তু আমার থেকে আরো বড় শয়তান রে। হ্যাঁ, জোড়ার যুবক ভাই হল পাও দরিয়ার অনুরোধ করিয়ার, হার্টলি রিকোয়েস্ট করিয়ার, যাতে নামাজ বস্তুটা আমরা আল্লাহ পাকের ছাড়তাম না। আল্লাহ পাকে তৌফিক দে, অগ্রহ আমি আমার লাগে দোয়া করবা, আমিও আপনার লাগে দোয়া করবো। আগে দিয়ে আইলে ইনশাল্লাহ অন্য বিষয় নিয়ে আলোচনা করবো। শারীরিক অবস্থা ভালো নাই, ওয়াজিদা মুখস্থ করিয়ে করা যায় না। উদ্দেশ্য করিয়ে আইসলাম যে হুকুকুল ইবাদ সম্পর্কে ওয়াজ করবো, হাসাও কইয়া বাড়ি থেকে ওখানে টার্গেট করিয়া আইস, মানুষের হক না হক কথা সম্পর্কে ওয়াজ করবো। বই আনলে আল্লাহ দিলোটা লিয়ে দিয়েছেন, অটোমেটিকও মুখে দিয়েছেন, নিজে কিচ্ছু করার নাই। ও যেখানে আল্লাহ পাকে দিলে ফলাইয়া দিয়েছেন, ওখানে আলোচনা করছি আল্লাহ আমারে আগে আর এর পরে আপনার আরে আমল করার তৌফিক দিত। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। رب العالمين مغرب النماز رفرت كليا এখন ফরজন্দ তোমার মানুষ বান্দা গুলোর লিয়া মায়ার বান্দা গুলোর লিয়া আল্লাহ কিছু সময় আমি নালায়েকে আলোচনা করছি, আল্লাহ কোনো ভুল কথা যদি হয় আমারে মাফ করিয়া দিও, আর হক আলোচনা যেটা করছি আল্লাহ আবার এর হুন্নেওয়ালা আপনারে কবুল ফরবাও, কাবুল করার তৌফিক দে। আল্লাহ আমরা যারা মজলিস হইয়া বই রয়েছি মাহবুব, রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্য ছাড়িয়া বাজার হাট দোকানদারি সব কিছু বন্ধ করিয়া তোমার বন্দা হল তোমার জাতরে ডরাইয়া নবীজির মহাব্বত অন্তর লইয়া নবীজির দিনী মজলিসে বই রইছে। আল্লাহ আমরা সারার জীবনের গুনাহ খাতা থেকে মাফ ফরমা। রব্বুল আলামিন আমরা অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আল্লাহ অনেকের মা বাপ দুইজন নাই মাহবুব, আমরার মা আর বাবার কবরটা তুমি জান্নাতের টুকরা বানাইয়া দে। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমরা যারা মা বাপ আছেন পৃথিবীর জমিনে, হায়াতে তৈয়বা নসিব ফরমাও, সিহ্হত আর আফিয়াত নসিব ফরমাও। আল্লাহ আল্লাহ আমরার দোয়ার জায়গা মাতার সায়া তাড়াতাড়ি নিয়া আমরা নালায়েক হলে তিম বানাইও না ভাইয়া। রব্বুল আলামিন আমরা যারা রেসালে বেয়ে দিছো আল্লাহ ইতার হায়াতে তৈয়বা নসিব ফরমাও, বেমার আজার শিফা দান ফরমাও, ইতার আলিমে রব্বানি হক্কানি তোমার মায়ার বন্দা হিসাবে কবুল ফরমাও, নামাজি বানাইও না ভাইয়া। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ যুবক ভাই এগুলোরে আমরা সারারে মসজিদ হইয়া ফাজ ওয়াক্ত জামাতে নামাজ পড়ার তৌফিক দেও ইয়া আল্লাহ, তোমার ডোর আমরার ভিতরে ঢুকাইয়া দেও রে ভাই আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ সুরার নবীজির ফরমাইত্রা বেমারি হল্লিয়া দোয়া করা আর ফিরিস্তা হল্লিয়া দোয়া করা সবার। আল্লাহ ই মজলিসে কেউ সুস্থ মানুষ নাই, আমি সহ সব অসুস্থ মানুষ, কেউ শারীরিক দিক দিয়ে অসুস্থ আল্লাহ, কেউ মানসিক দিক দিয়ে অসুস্থ রে ভাই আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ যত ধরনের ছোট বড় বেমার দিছো আমরা রে, সব বেমার থেকে তুমি আল্লাহ পাক শিফা দান ফরমা। রব্বুল আলামিন আমরার বাড়ি ঘরে মা বাপ স্ত্রী ছেলে মেয়ে যার যে অসুস্থ আছে আল্লাহ ভাই বোন সবর বেমারটি শিফা দান ফরমা। আল্লাহ আমরার গুনার কারণে আমরারে অভাব অনটন দিয়া কষ্ট দিও না, বলা মুসিবত দিয়া কষ্ট দিও না, বেইজ্জতার বেহরমত করিও না, ক্যান্সার দিও না, প্যারালাইসিস দিও না, হার্ট অ্যাটাক দিও না, আল্লাহ অ্যাক্সিডেন্ট দিয়া রাস্তাঘাটে ফেলাইয়া আমরারে মৌত দিও না রে ভাই আল্লাহ। রব্বুল আলামিন যত মানুষ মজলিসে বইছেন সব মানুষ সকলের মাফ করিয়া
দিলি জায়েজ মকাসিদ গুলোর কবুল ফরমাম রব্বুল আলামিন। এটা মানুষ গুলোর অভাব অনটন গরিবি আল্লাহ পাক তুমি দূর করিয়া দেও। এটা মানুষ গুলোর হালাল বিজনেস ব্যবসা বাণিজ্যের তৌফিক দেও, ব্যবস্থা করিয়া দেও, রুজি রোজগার বরকত দেও ইয়া আল্লাহ। চাকরি নকরি যারা খত্র বরকত দেও, যারা কোনো ব্যবস্থা নাই, ব্যবসা বাণিজ্য নাই, চাকরি নকরি নাই মাহবুব, তারার ব্যবসা বাণিজ্য চাকরি নকরির ব্যবস্থা আল্লাহ পাক তোমার কুদরত দিয়ে করিয়া দেও। আয় আল্লাহ তাআলা এলাকার তমাম উলামায়ে কেরামক লরে মাফ ফরমাও আল্লাহ, মসজিদের ইমাম সাহেব লরে মাফ ফরমাও ইয়া আল্লাহ। এটা মসজিদের ইমাম সাহেব কলার মাদ্রাসার হুজুর কল 5000 3000 4000 বেতনে গড়াগড়ি বৈত্রের বই। আয় আল্লাহ তাআলা এই সমস্ত খিদমত বাদ দিয়া আলগাফুর বাজারে গিয়ে যদি ফান দোকান দিতা বইয়া মাসে 30-40 হাজার টাকা ইনকাম হইল ওরে আল্লাহ, আল্লাহ টাকা পয়সার লোভ লালসাত না পড়িয়া তোমার জাতর আল্লাহ রাজিয়ার খুশ কর্তা করিয়া রবিজির দিনের খিদমত কর্তা করিয়া মসজিদ মাদ্রাসাত গড়াগড়ি বৈত্রের বই। রব্বুল আলামিন আল্লাহ তান্দারের খিদমত কবুল ফরমা আল্লাহ, তান্দারের বাবা রে মাফ করিয়া দেব আল্লাহ। আয় আল্লাহ তাআলা ইতা বলে ভাই কিরা বকলের হায়াত বাড়াইয়া দেও, তান্দানার বেমার আজার শিফা করিয়া দেও, স্ত্রী ছেলে মেয়ের মাফ করিয়া দেও আল্লাহ, রুজি রোজগার বরকত দেও আল্লাহ। ইতা বলে ভাই কিরা বকলের দুনিয়া আখিরাত শর্মিন্দা করিয়া রে ভাই আল্লাহ। রব্বুল আলামিন এই মজলিস আর অতিথি হলাইব আল্লাহ, তান্দান রে সহি সালামতি আনিয়া পৌঁছিবার তৌফিক দেও আল্লাহ, তান্দানার হায়াত তৈয়বা নসিব ফরমাও ইয়া আল্লাহ, আপনার উস্তাদ বকলের মাফ ফরমাও রে ভাই আল্লাহ। আমরা গরিব মানুষ কমজোর মানুষ আল্লাহ, এক জামাত মানুষ লিয়ে খুঁজিয়ার আল্লাহ, আমরা সারারে তোমার বাড়ির মেহমান হিসাবে কবুল ফরমাও, যারা একবার গেছেন বারবার নসিব ফরমাও ইয়া আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمة.